ডিসেম্বরের 4 তারিখে 2021 শেষ সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব। যদিও বিশ্বের সমস্ত জায়গা থেকে এই দৃশ্য প্রত্যক্ষ করা যাবে না, এমনকি ভারত থেকেও দেখা যাবে না এবং বাংলাদেশ থেকেও দেখা যাবে না এই গ্রহণ। কেবল দক্ষিণ গোলার্ধের বাসিন্দারা ওই নির্দিষ্ট দিনে সূর্যের আংশিক বা পূর্ণ গ্রহণ উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। বিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী যখন চন্দ্র পৃথিবী ও সূর্যের মাঝের সরলরেখায় অবস্থান করে তখনই আকাশে সূর্যের গ্রহণ লাগে। সূর্যের আলোকে আড়াল করে পৃথিবীর উপর চন্দ্রের আংশিক বা পূর্ণ ছায়া পড়ার ফলেই মূলত পৃথিবীতে পূর্ণগ্রাস অথবা আংশিক সূর্যগ্রহণ ঘটে। যে ভৌগোলিক স্থানটি চন্দ্রের ছায়ার একেবারে মধ্যভাগে অবস্থান করে কেবলমাত্র সেই স্থান থেকে সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ দেখা যায়। তবে আসন্ন গ্রহণটির ক্ষেত্রে কেবলমাত্র অ্যান্টার্কটিকা থেকেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা সম্ভব হবে। বিশ্বের অধিকাংশ দেশের মতোই বছরের শেষে সূর্যগ্রহণের সাক্ষী থাকতে পারছে না ভারতীয় উপমহাদেশ। নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, সেন্ট হেলেনা, দক্ষিণ জর্জিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্যান্ডউইচ আইল্যান্ড, ক্রোজেট আইল্যান্ড, চিলি সহ কয়েকটি স্থান থেকেই এই আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। যেহেতু অনেক বেশি এলাকা জুড়ে গ্রহণটি ঘটবে, তাই কোথাও সূর্যোদয়ের সময়, কোথাও আগে, কোথাও বা পরে, অথবা কোথাও সূর্যাস্তের সময় গ্রহণটি দেখা যাবে বলেই বিজ্ঞানীদের দাবি। অর্থাৎ এটি দেখার জন্য প্রত্যক্ষদর্শীদের কাছে দিগন্তের দৃশ্যটা স্পষ্টভাবে দৃশ্যমান হওয়া প্রয়োজন। নাসার তরফে এই মহাজাগতিক ঘটনাটি বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য বরাবরের মতোই এবার সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়েছে। নাসার ইউটিউব চ্যানেল ও নাসা লাইভ ওয়েবসাইট থেকে আগামী শনিবার ভারতীয় প্রমাণ সময় হিসেবে দুপুর 12টা এবং বাংলাদেশের সময় হিসেবে দুপুর 12:30 থেকে সরাসরি দেখা হবে এই সূর্যগ্রহণ। যদিও সম্প্রচার শুরু হওয়ার প্রায় আধ ঘন্টা পর থেকে মূলত গ্রহণটি শুরু হবে এবং পূর্ণগ্রাস গ্রহণ লাগবে ঠিক দুপুর 1:14। তবে চোখের সুরক্ষার্থে গ্রহণ চলাকালীন খালি চোখে সূর্যের দিকে না তাকিয়ে গ্রহণ দেখার জন্য তৈরি বিশেষ সানগ্লাস ব্যবহারের পরামর্শ দিচ্ছে বিশ্বের অন্যতম মুখ্য মহাকাশ সংস্থা নাসা। তো বন্ধুরা, এই চ্যানেলে মূলত মহাকাশ সম্পর্কিত ডেলি নিউজ আপডেট করা হয়। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন।